আল্লাহর হাবিবের সাথ করেছেন মান জালাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাত যে ব্যক্তি আল্লাহর কুরআনকে জীবন চলার পথে সামনে রাখবে কুরআন ভিত্তিক জীবন গঠন করবে আল্লাহর কুরআন তারে নেতৃত্ব দিয়ে পথ দেখিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আমরা খুশি আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন মাদ্রাসার মাহফিলে আমার স্নেহের হাফেজ মাওলানা আল আমিন একটা সুন্দর মাদ্রাসা আপনারা তারে গড়ে দিয়েছেন সেও তো পরম যত্নে ছাত্র গড়তেছে ছোট একটা বাচ্চা ইংরেজিতে বক্তব্য দিয়ে আপনাদেরকে মুগ্ধ করে দিয়েছে মাদ্রাসাওয়ালারা চাইলে অনেক কিছু পারে ঠিক না কিন্তু আপনারা যারা কোরআন শরীফ শুনতে এসেছেন আজকে আপনারাও একটা ক্ষণস্থায়ী মাদ্রাসায় বসছেন এটা মানে কথা বলেন এই প্যান্ডেলটা আমি মাইক ছাড়ার আগ পর্যন্ত ক্ষণস্থায়ী মাদ্রাসা মাদ্রাসায় ফর্ম পূরণ করে ছাত্র ভর্তি হয়ে এলমে দিন শিখলে যে মর্যাদা পায় যতক্ষণ এই ক্ষণস্থায়ী প্যান্ডেলে আছেন আপনারাও তালেবে ইলমের মর্যাদা পাবেন কতটুকু মর্যাদা হাদিস শুনেন সুনান ইবনে মাজার হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন وَإِنَّ الْمَلَائِكَةَ لَتَضَعُ أَجْنِحَتَهَا رِضًا لِطَالِبِ الْعِلْمِ নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আমার উম্মতের কোন ইমানদার যখন ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে বের হয় আল্লাহর ফেরেশতারা তার পদতলে পাখা বিছায় দেয় এই অভূতপূর্ব সম্মান পেয়েছেন আপনারা এ মাহফিলে আসার কারণে এতে খুশি না বেজা তারপর সবচেয়ে বড় প্রাপ্তি মুনাজাত করে যখন যাবেন জিন্দেগীর সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এটা আমার কথা না মাজমাউ যাওয়ায়েদ হাদিসের কিতাবে এসেছে আল্লাহর হাবিবের সাথ করেছেন আমার উম্মতের কোন ইমানদার যখন হাত তুলে দোয়া করে বাকিরা যদি তার সাথে সম্মিলিতভাবে আমিন আমিন বলে সে দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করে নিবে তাহলে আমরা তো একটু পর সম্মিলিত মোনাজাত করব আমাদের গুনাহ মাফ হবে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে পারবো বলেন আলহামদুলিল্লাহ এতে আমরা খুশি না বেজার বেজার শুধু শয়তান শয়তানও বেজার তার চেলা চামুন্ডারাও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে এখন একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা বাম পাশের হর্নটা একটু ঘুরাও ওটা কানে আস ওই হরেন একটু অ্যাঙ্গেল করে দাও সম্মানিত সুধি আলহামদুলিল্লাহ আমাদের মাজমা আস্তে আস্তে পূর্ণতার দিকে যাচ্ছে যারা দাঁড়িয়ে আছেন বসে যান আপনারা যারা খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি আল্লাহর হস্তে বসেন বসে যান সব বসে অনেকে বসতে পারবে না জিন্সের প্যান্ট লাগিয়েছে জিন্সের প্যান্ট এত চিকন সুপারি গাছের মতো আমি জানি না এটা পায়ে দিয়ে সেলাই করছে না সেলাই দিয়ে পা ঢুকাইছে বসতেও পারে না বসতে বললে বসলেই তো বিপদ চিচেন থাক বিপদ না ওরা সারা বসে যান বাকিরা পরিবেশটা সুন্দর করুন কেউ দাঁড়িয়ে থাকবেন না সম্মানিত সুধী বেজার শুধু শয়তান বেজার কে এখন শয়তান একটাই অসসা দিবে মুনাজাতটা না করে উঠা যায় কিনা আমরা এই সুযোগটা শয়তানকে দিব বুঝে বলতে হবে এই সুযোগটা দিব তাহলে আমরা ন্যাক রিয়াদ করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব রাজি আছেন আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চান কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান আরে তাকবীর
السنة الله قبول كن عشان شرار شريم مولا لچنائي چلے جانج سورة البقرة پتھم آیت تھے کہ بیش آیت پر جنتو پھر بھی شاب مانوش کے اللہ تعالیٰ تین تی سرنی تی بھی بھاکتا کرے چھے کوئی ٹھیک تین تی سرنی ربائی رے چطور تو کنو مانوش تھاکتے پارے ہوئے اپنی مومن ہوئے نوئے منافق ہوئے نوئے کافر ہوئے چطور تو کنو ابستان اسلام شکریتی دے شجنہ تین نامے سورا اللہ نازل کرے چھے مومنین نامے سورا المومنون کافرین نامے سورا الكافرون منافقین نامے سورا المنافقون تلے بزا جائے نیرو پیک کھو تھاکار کنو شجوک نائی ہوئے اپنی مومنین کاتارے تھاک بین نوئے منافقین کاتارے تھاک بین نوئے کافر دیر کاتارے تھاک بین ٹھیک کی نہ بولیں نیرو پیک کھو کنو عبستان اسلام شکریتی دے پتہ مستے سے اللہ تعالیٰ شروع تھے کہ مومن در کتھا لچنہ کرے چھن سورا باقارا اتھمایت تھے کہ بیشائے تار پر کافر در بلود دے بولے چھن تار پر منافق در بلود دے بولے چھن ایکوش نمبر آیا تے اپن مومن باندہ در کے پرثم نیر درش دیلے پوچھتے سننا کوئی نمبر آیا تے تینے مارب جاتی کے تین ٹا بھاگ کر سن مومن منافق کافر تین اس پسٹ رائے دیئے دیئے چھن شروع مومن رائی ایہو کالے پلان و پرہ کالے مکتی جاننا دے باؤں نجات پا بے کافر را منافق را چلویس تھائی با بے جہان نمے جا بے اپن مومن در کرنیوں کی مومن در کسو کرموشو جی آسے نا پتھم کاشتا اللہ ایک اس نمبر آئے تے بھوشنا کر لیں پرن یا ایوہ الناس عبدو ربکم اللذی خلقکم والذین من قبلکم لعنکم تتقون اللہ رب العالمین بولین ہی بشاشی کن ایمان دارگن تم را تمہ در ربیر عبادت کرو اللہ بڑا ایک تر شاش نہیں بولیں سبحان اللہ کارے بادو اللذی خلقاکم جنہی تمہا دے سیشتی کرے چھن واللذین من قبلکم تمہا دے پرب بڑتی در کے سیشتی کرے چھن لعلکم تتقون اے لعلکم تشتنیبون من الشرک والکفر والدنس جنہ شرک تھے کے کفر تھے کے اپرات تھے کے مکتو تھے کے تمہرا پوری شد مومن بندہ ہوئے جہنم تھے کے باستے پانو جہنم تھے جلے پانو برنس باہر ایتا مومن در کاز کہا در کاز پوتی ٹی مانوشے جیبونے مانوشتا جدی بیبیک شمپنو مانوش ہوئے تین تا پرسنو آشے کوئی تا پوتی ایک تا مانوشے جیبون اور مانوش دیکھتے پوشور مطو ایتا تو جیبون جاپن پوشور مطوی مانوش شبت جار آچھے تار جیبون ہے the philosophy of life جیبان درشن بستے ہو لے تاکہ تین تا پرسنے جواب چاہے تار پتھم پرسنو آمی کے ایک تا مانوش رہے مدد پرسنو سے آمی کے آمی قرآن شریف جواب دیچھے آمی کے اللہ پاک بولن وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ اللہ رب العالمین بولین آمی مانب جاتی کے سیشتت دان کرے چھی شمانی جو کرے چھی جالبان اس تھلے مانب جاتی کے کرتیت دیئے چھی آر ای زمین شب چھے پویتر شوشادو خات دو گلو کے تادر جنرو رزق بنائے دیئے چھی ہمیں کے ہمیں مانوش ہمیں آدم شنطان ہمیں اللہ سیشت سیشتی ہمیں اللہ دامی سیشتی قرآن سننار بائیرے تتھا کتی تو بگیان کے پرسنو کریں ہمیں کے بگیان اپنا کے مانوشن کا تیرا رکھ بینا پشکتر کا تیرا نیے جمیں
কারণ কথিত বিজ্ঞান শিখায় মানুষ হচ্ছে ন্যাচারাল সিলেকশন নজমুল্লাহ বলবো ন্যাচারাল সিলেকশন অর্থাৎ এ ক্রিয়েশন সিলেক্টেড বাই নেচার নজমুল্লাহ বলে এটা শিখায় বিজ্ঞান এটা আপনার দেশের স্কুল কলেজে সমাজ বিজ্ঞান বইতে জুলজি প্রাণী বিজ্ঞানে শেখানো হচ্ছে যে মানুষ প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ মানুষ এমন এমন হয়ে গেছে আবার এমন এমন হইছে এই জন্য আবার একটা গল্প বানাইছে অনেকটা ঠাকুরমার ঝুলির মত গল্পটা একটু বলে দিব আর এগুলো স্কুলে পড়ায় কলেজে পড়ায় কসমোলজিতে পড়ায় বিজ্ঞানের নামে গাজা খুরি মিথ্যা মতবাদ গল্পটা এরকম যে 500 কোটি বছর আগে পৃথিবী ছিল না এটা ছিল সূর্যের অংশ সূর্যের পাশ দিয়ে একটি শক্তিশালী নক্ষত্র যাচ্ছিল ওটারও নাম দিয়েছে একটা থিয়া কি না তো 500 কোটি বছর আগে দেখলো কি তারপর কি হলো সে নক্ষত্রের প্রবল আকর্ষণে কিংবা ঘর্ষণে সূর্যের একটা অংশ ছুটে গেল উত্তপ্ত আগুনের পিণ্ডটা ঘুরতে ঘুরতে ঠান্ডা হইয়া হয়ে গেল 450 কোটি বছর আগে পৃথিবী নাউজুবিল্লাহ কই বল এই গল্পটা বেশি মজা না ঠাকুরমার ঝুলিটা কথা কথা ঠাকুরমার ঝুলিটা তারপর কি হলো তারপর আর কি হলো পৃথিবীতে আকাশ থেকে প্রচুর ক্রিস্টাল আসলো ক্রিস্টালগুলো গলে হয়ে গেল পানি সমুদ্র কি আজগুবি কথা তারপর কি হলো তারপর প্রচুর উল্কা বৃষ্টি হলো তাও আবার সন্তান পাইছে 10 কোটি বছর আগে প্রচুর উল্কা বৃষ্টির কারণে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পৃথিবীতে চলে আসছে কার্বন ডাই অক্সাইডটা ছিল না নাইট্রোজেন অক্সিজেন এগুলো আসছে তারপর কি হলো তারপর সমুদ্রে কোটি কোটি বছর পর একটা জীব হলো এককোষী জীব তার নামও পাইছে অ্যামিবা তারপর শুরু হলো ফিউশন কোষ বিভাজন হতে হতে হয়ে গেল ছোট্ট একটা প্রাণী বেহেশত আমরা যা খাবো এক ঢেকুরে সব হজম খাইতে সমস্যা আছে বেশি খাবার জায়গা জান্নাত আর লিমিট খাবার জায়গা দুনিয়া আমরা দুনিয়াতে বেশি খাচ্ছি ঠিক না ওই যে আগে বললাম নিজের বাড়ি না দাওয়াত খেতে গেলে জম্মের খাওয়া খায় ঠিক কি না কিছু খাদক আছে দুনিয়ায় এখনো খাদক রাক্ষস টাইপ বিয়ে বাড়িতে যাইয়া টেবিলে গোসরা দিয়া খায় আবার গর্ব করে বন্ধুকে বলে আজকে খাইছি 12টা রোস্ট 16টা ব্রোস্ট 6 প্লেট পোলাও 3 কিলো গোস্ত 4টা দইয়ের বাটি 12 গ্লাস বোরহানি কই শরীরটা ভালো না আজকে আর তেমন পারি না এরকম 2-4-10টা মানুষ সমাজে থাকলে দাওয়াত পানি হবে আর ও দিবে 500 টাকা খাইছে 3,500 টাকা ঠিক কিনা আল্লাহ তোমার হাওয়াকে বললেন প্রাচুর্যের সাথে খাও শুধু এই একটি বৃক্ষের কাছেও যেও না গন্তব্যের কাছে যাইতে আল্লাহ নিষেধ করছেন আমি বলেছিলাম আল্লাহর কোরআনের বরকতে মাজমাটা ভরে যাবে ইনশাআল্লাহ বাকি ভাইরা কি একটু বসবেন বসে যান তারপর লোক আসলে দাঁড়ায় থাক আবার খুব চাপাচাপিও দরকার নাই মোটামুটি গরম লাগে একটু এখন সম্মানিত সুধী আসলে বাঙালির টাইমে এরকমই লেখা আছে বাদ জোহর এখন বাঙালি চিন্তা করছে আসরের আগ পর্যন্ত তো বাদ জোহর টাইমের মূল্যায়ন করে না বাঙালি কারণ সকাল 9টা ট্রেন ছাড়ে রাত 9টায় আমি আসছি প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে আর এখন মানুষ আসতেছে সম্মানিত সুধী
দ্বিতীয় প্রশ্নের উত্তর পেলাম আমাদের উৎস কোথেকে এত আস্তে বললেন ভাই আমি কে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ আমার পিতামাতার অরিজিন জান্নাত সুবহানাল্লাহ আর বিজ্ঞানেরটা মানতে বলতে হবে আমাদের অরিজিন জঙ্গল বানর থাকে কই জঙ্গলে জঙ্গলে কোথায় জান্নাত আর কোথায় জঙ্গল কুরআন হাদিস মানলেই মানুষ তার মনুষ্যত্বকে উপলব্ধি করতে পারে কুরআন হাদিস বাদ দিয়া মানব রচিত বিজ্ঞান ও দর্শনের পূজারী হলে মানুষ আর মানুষের কাতারে থাকে না পশুত্বের দিকে চলে যায় ঠিক কিনা তিন নাম্বার প্রশ্ন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন বুঝলেন না কাফের মুশরিককে জিজ্ঞেস করেন সে বলবে কেন আমরা ন্যাচারাল সিলেকশন জন্ম নিছি খাবো দাবো ফুর্তি করবো মরে যাবো জীবনটা জীবন তো একটাই ভোগ করে নাও নাউজুবিল্লাহ আমরাও কি মতবাদে বিশ্বাসী না অবিশ্বাসী কাফের মুশরিক খাওয়ার জন্য বাঁচে আর মুমিন মুসলমান বাঁচার জন্য খায় পার্থক্য আছে আমাদের মুমিন মুসলমানদের জীবন দর্শন আর অবিশ্বাসীদের জীবন দর্শনে কতটা পার্থক্য দেখেন ওরা খাওয়ার জন্য বাঁচে আর আমরা বাঁচার জন্য আমরা জানি এই ক্ষণস্থায়ী জীবনের পর আখেরাতে আমাদের অনন্ত জীবন শুরু হবে সুবহানাল্লাহ তা প্রশ্ন হচ্ছে আমরা কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন কেন প্রশ্ন আসে না আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিন দুইটা জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য তাহলে তৃতীয় প্রশ্নের উত্তর পেয়ে গেলাম আমি কেন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আল্লাহ আমাদের তৈরি করেছেন আল্লাহর জন্য আর গোটা সৃষ্টি জগৎ করে দিয়েছেন আমাদের জন্য কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়াসাখখারা লাকুম মা ফিল আরদি জামিয়া হে মানব জাতি তোমরাই আমার প্রিয় সৃষ্টি সুন্দর সৃষ্টি দামি সৃষ্টি পরিকল্পিত উদ্দেশ্যমূলক সৃষ্টি তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামীর জন্য আর সব কিছু তৈরি করে দিয়েছি তোমাদের জন্য সুবহানাল্লাহ মুসলমান যখন তার জীবন দর্শন বুঝতে পারবে সে তার ফিলোসফি অফ লাইফ উপলব্ধি করতে পারবে সৃষ্টির মূল উদ্দেশ্যটা জানতে পারবে তখনই সে মনুষ্যত্বের দিকে এগিয়ে আসবে মানুষ হিসেবে গড়ে উঠবে আর যখন কোনো মানুষের মধ্যে ইমান থাকে না বিশ্বাস ইমান থাকে না আমল থাকে না আল্লাহর ইবাদতের কোনো তোয়াক্কা থাকে না ইহজাগতিক বস্তুবাদী প্রকৃতি পূজারী কিংবা জড়বাদী সে লোকটা আকৃতিতে মানুষ দেখা গেল আসলে সে মানুষ নয় পশুর চেয়েও খারাপ পশুর চেয়েও ঠিক কিনা সুবহানাল্লাহ আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি মানুষ আবার এই মানুষটা যখন ইমানকে বাদ দেয় নেক আমল বাদ দেয় বেঈমান হয়ে যায় তখন সে মানুষ থাকে না নিকৃষ্ট থেকে নিকৃষ্ট প্রাণীর কাতারে চলে যায় ঠিক না যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম থুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে আকারে আকৃতিতে সুরতে মানুষের চেয়ে সুন্দর আল্লাহ তো কিছুই বানান নাই প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ মানুষের চেয়ে সুন্দর কিছু আছে ওটা যদি মানুষ হয় আর যে বেঈমান নাফরমান ওটা তো মানুষের কাতারই নাই ওটা পশুর চেয়েও নিকৃষ্ট
কথা বুঝতেছেন মানুষের চেয়ে সুন্দর কিছু আছে না পূর্ব দিকন্ডের ভোরের সূর্য কিংবা পূর্ণশশী পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নার আলো কিংবা বাগানের ফুটন্ত গোলাপের সুষমা সব কিছুর চেয়ে সুন্দর আছে আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ তাফসীর কবীর ১১তম খণ্ডে ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন ঘটনাটা তাফসীর কবীরে সংক্ষিপ্ত ইতিহাসে এসেছে বিস্তারিত বাগদাদের এক শাসক নতুন বিয়ে করছে রাজা বাদশারা তো আগে একাধিক স্ত্রী থাকতো ঠিক না সমস্যা নেই আপনি একাধিক বিয়ে করতে পারবেন যদি ইনসাফ করতে পারেন জাস্টিস ন্যায় বিচার আপনি তো এক বউয়ের সাথে সুবিচার করেন না করেন আমাদের দেশে যারা দুইটা বিয়ে করে ওরা ইনসাফ করে না ছোট স্ত্রীর কাছে যে মাস পুরা করে আর বড় স্ত্রীর কাছে আসে না এটা জায়েজ না না জায়েজ অথচ ইসলামী শরীয়তের বিধান হচ্ছে দুই স্ত্রীকে দিনও ভাগ করতে হবে সমান সাড়ে তিন দিন এক স্ত্রীর কাছে সাড়ে তিন দিন আরেক স্ত্রীর কাছে বাঙালি তো দ্বিতীয় বিয়ের পর নতুন বউয়ের কাছে চিল্লা পুরা করে আর প্রথম বিবির কাছেও যায় না ঠিক কিনা তো এই বেইনসাফ থাকলে গুনাহ হবে না আপনাকে অর্থনৈতিক ক্যাপাবিলিটি লাগবে তারপর দৈহিক ফিটনেস লাগবে ডালে ভাতে বাঙালির তো ফিটনেসও নাই ঠিক না সপ্তাহ ভাগ করতে হবে যদি এগুলো পারেন আপনি একাধিক বিয়ে করতে পারেন তবে সর্বোচ্চ চারটা কয়টা যাক ইনসাফ যেহেতু রাখতে পারবেন না একটা নিয়ে খুশি থাকেন সম্মানিত সুধী বাদশা নতুন বিয়ে করছে বুঝছেন নতুন বউ একটা আকর্ষণ পূর্ণিমার রাত রাজ প্রাসাদের অঙ্গনে বাগানে স্ত্রীকে নিয়ে ঘুরতেছে পূর্ণিমার চাঁদের দুগ্ধ ফেনশিপ আলো চতুর্দিককে মনোমুগ্ধকর করে দিয়েছে আবেগের সাগরে ভাসতে ভাসতে বাদশা তার বউকে বলছে তোমার চেয়ে সুন্দরী মেয়ে আমি জীবনে দেখিনি খুশির চোটে বলছে লাওলাম তাকুনি আহসানা মিলাল কমার ফা আংকে কাজা তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তো তুমি আমার বউ না তালাক মানে আবেগে বলে ফেলছে আবেগে আপনারা অনেক কিছু বাঙালিও করেন আমার কাছে একবার ফতোয়া জিজ্ঞেস করছে হুজুর বউরে মা বলে ফেলছি মাসালা মনে রাখবেন স্ত্রীকে মা বলে ফেললে বউ তালাক হবে না কিন্তু কবিরা গুনাহ হবে বুঝলেন আরেকটা ফাজলামি করেন আপনারা তালাক দিতে যাইয়া রাগের মাথায় বউরে তালাক দেখো তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক আচ্ছা বলেন তো আপনি তো আপনার বউয়ের অথরিটি রাখেন তালাক দেওয়ার তার মায়েরটা তার নানিরটা এই অধিকার আছে বাদশা আবেগের সাগরে ভাসতে ভাসতে বউকে বলল চাঁদ থেকে সুন্দরী না হলে তুমি আমার বউ না তালাক এটা হয়ে গেছে তালাকের শর্তিয়া শর্ত পাওয়া গেলে তালাক শর্ত না থাকলে তালাক কথা শুনতেছেন রাত পেরিয়ে গেল চাঁদ ডুবে গেল পূর্ব দিকন্তে সূর্য উঠল আরেক দিকে বাদশার বিবেকের উদয় ঘটল তিনি চিন্তা করতে লাগলেন আবেগের সাগরে ভেসে ভেসে আপন স্ত্রীকে তো বললাম চাঁদের চেয়ে সুন্দরী না হলে সে আমার স্ত্রী নয় আসলে তো সে চাঁদের চেয়ে সুন্দরী নয় বাদশা এখন চিন্তায় পড়ে গেছে আমার বউ আসে না গেছে বাদশা তো
উজিরে আজমকে বলছে নোটিশ করো দেশের যত সেরা মুফতি সব ডাকো এখন বাদশা ডাকছে কোন মুফতিটা না যাবে যে প্যারালাইজ হয়ে তো যাবে দেখেন না আমাদের দেশে সরকার যদি কোনো আলেমদেরকে ডাকে কুত্তা ছাড়াই দৌড়তে যাপন صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على سيدنا وكلهم من رسول الله ملتمس جرفا من البحر او نشفا من الديم اللهم صل على سيدنا مولانا محمد وعلى محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع ভিটি কালমিনা খাজা বাবা ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের নববার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান বারাকাল্লাহু ফি উমরি উপস্থিত জনাব এ কে এম সিদ্দিকুর রহমান আবুল অন্যান্য অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম তুলাবায়ে এজাম দুপুরবেলা প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও যারা খ্যাত খামার বাজার ঘাট সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র কোরআন কারিমের প্রবল আকর্ষণে আজকের মাহফিলে ছুটে এসেছেন স্বেচ্ছায় সানন্দে নিজ আগ্রহে স্বতঃস্ফূর্তভাবে মহানন্দে তাদের সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক আমার কানে আওয়াজ আসবে না সাউন্ডগুলো ক্লিন করো ফ্রেশ করো অনেক বেশি আওয়াজ দরকার নাই ক্লিন আওয়াজ দরকার ইকো টিকো বন্ধ করো সব বন্ধ করো ইকো ইকো সাউন্ড সিস্টেম কিচ্ছু লাগবে না শুধু মাইক সকলকে অন্তরের অন্তস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক শুভেচ্ছা
আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আশার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহে রিসালাত সরকারে দো জাহান সুলতানুল মদিনা নবীউল আম্বিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত শুধু আরে মাইকম্যান আওয়াজটা পরিষ্কার করো স্পিকার টিস্পিকার কমাও ডানে বামে ঘুরাও স্পিকার আমার কানে আওয়াজ আসলে আমি কথা বলবো কি করে আমার বেশি আওয়াজ দরকার নাই ক্লিন আওয়াজ দরকার কম খুব বিকট আওয়াজ দরকার নাই সম্মানিত সুধী হ্যাঁ এখন ঠিক হচ্ছে এখন ঠিক হচ্ছে আমরা তো এখানে কি বলে এটাকে এই আপনার কিছু বক্তা আছে বয়াতি টাইপের বক্তা তাদের বিট লাগে ইকো লাগে লাইনিক লাগে তো ওগুলো তো থাকলে ওয়াজ করা যাবে না ঠিক না এখন তো বোঝা যাচ্ছে আর একটু ক্লিন করো আস্তে আস্তে মাইকম্যান দেখে আমার ভালো লাগছে ওর মাথায় টুপি আছে সম্মানিত সুধী এই যে আসলেন বসলেন খুশি আছেন আপনার কথা বললেন না চুপচাপ যে ভাইরা দাঁড়িয়ে আছেন আপনাদের আমি বসতে বলবো না মন যদি চাই বসেন মাহফিলের পরিবেশ যত সুন্দর করে দেন আমার তো মনে হয় আল্লাহ তাআলা কবরগুলো উচ্চ বেশি সুন্দর করে দিবেন আমাদের মাহফিলে অনেক সময় অমুসলিম বা হিন্দুরাও আসে দাঁড়িয়ে থাকে বসতে লজ্জা পায় আমরা তাদের বসতে বলি না আমরা মনে করি যেমনে আছে অমনে থাক ওই রকম ছাড়া মুসলমান যারা আছেন আল্লাহ রাস্তায় বসে তাও বসবে না আসলে মেড বাই প্লাস্টিক বসে যান সব বসে যান হতে পারে আল্লাহ কবুল করলে আমাদের এই মাজমাটা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজকে আমি একটু তুলনামূলক আগে চলে এসেছি ঠিক না অনেক আগে চলে এসেছি গত বছর তো আপনাদের জন্য আমার কষ্ট করতে হয়েছে আবহাওয়াগত কারণে হেলিকপ্টার আসছে লেটে আমি ছেড়ে দিছি আপনারা ঠকবেন আমি গাড়িতে গেছি যাওয়ার সময় আমার কল কবজা সব নড়ে গেছে এখন কি অবস্থা আমি জানি না এখন তো আব্দুল মজিদ সাহেব দায়িত্ব পাইছে আলহামদুলিল্লাহ আশা করি কিছু কাজ হবে ইনশাআল্লাহ আজকে ব্যস্ততার কারণে আসে নাই উনি খুবই শ্রদ্ধা করেন আমাকে মহব্বত রাখেন গতবার আমার সাথে এসেছিলেন এবার থাকলে আমি আরো খুশি হতাম কিন্তু রাষ্ট্রীয় বাধ্যবাধকতার কারণে তিনি আসতে পারেননি আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ আমি আজকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত এই একটি আয়াতকে কেন্দ্র করে আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে কথা শুনব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভূমিকাতে
একটি কথা না বললেই নয়। এই যে আপনারা এখানে আসতেছেন বসে আছেন, কেউ খেয়ে এসেছেন কেউ না খেয়ে, ঠিক না? আমি নিজেও লাঞ্চ করতে পারি নাই, চলে এসেছি আগে, আর পরম মনে হয় করার সুযোগ নাই, আমার নিয়মও নাই। মুসলমান যত না খেয়ে থাকে তার স্পিরিচুয়াল পাওয়ার তত বাড়ে। আর আল্লাহ আমাদেরকে এটা প্রশিক্ষণ দেন প্রতি বছর এক মাস রমজান মাসে, ঠিক না? আর রিসালাতুল কুশায়রিয়াতে আবুল কাসিম কুশায়রি রহমতুল্লাহ লিখেছেন, যার পেট সবসময় ভরা থাকে আল্লাহ তার সিনায় এলেমের নূর দেন না, আর যার পেট খালি থাকে ক্ষুধার যন্ত্রণার কষাঘাতে জর্জরিত হয় আল্লাহ তার সিনায় এলমের নূর দান করে। এই জন্য আউলিয়া কেরাম কম খায়, ঠিক না? আর আমাদের অভ্যাস আমরা বেশি খাই, নিজের ঘরে কম খাইলো দাওয়াত খাইতে গেলে জম্মের খাওয়া খাই, ঠিক না? সম্মানিত সুধী, আপনারা এসেছেন শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বত, আপনারা কোরআনকে ভুললেন না, হাশর ময়দানে কোরআন তো আপনাদের ভুলবে না। আমি রিকোয়েস্ট করি ফোনগুলো বন্ধ করে দেন, একেবারেই বন্ধ করে দেন, একেবারে ফাংশন বুঝে না, মানে উনি ব্যাকডেট মোবাইল আপডেট, ঠিক না? সাউন্ডটা স্পিকারে পাবেন, হয়ে গেল। ব্যাকডেট মানুষ যদি আপডেট মোবাইল নেয় তো কি হবে? সবারই তো শুধু, তো আপনারা যারা আল্লাহর কোরআনকে ভুললেন না, হাশর ময়দানে কোরআন আপনাদেরকে ভুলবে না, আমার মনে খুশি হন নাই, প্রাণ খুলে বলেন সুবহানাল্লাহ, এটা আমার কথা না।